ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের মুম্বাইয়ের অনেক এলাকা ভারী বৃষ্টি অব্যাহত থাকায় শহরটির আশেপাশের বেশ কয়েকটি এলাকাও প্লাবিত হয়েছে বাতিল করা হয়েছে অন্তত পঞ্চাশটি ফ্লাইট বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে কর্তৃপক্ষ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বাই শহর ও এর আশপাশের এলাকা টানা বর্ষণে শহর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অলিগলির পাশাপাশি ডুবে গেছে মুম্বাইয়ের প্রধান সড়কও শহর জুড়ে কোথাও হাঁটু পানি কোথাও বা কোমর পানির মধ্যেই প্রয়োজনীয় কাজ সারতে বেরিয়েছে নগরবাসী বন্ধ ঘোষণা করা হয়েছে শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচার সবচেয়ে কম সোমবারও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় মুম্বাই থানে পালঘর এবং কোঙ্কনে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে শহরের ট্রেন সার্ভিস ওয়ার্লি বুনতারা ভবন মুম্বাইয়ের কিংস সার্কেল এলাকা দাদর বিদ্যা বিহারসহ সহ বেশ কয়েকটি রেল স্টেশনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এ কারণেই বিভিন্ন এলাকায় রেল যোগাযোগ বন্ধ রয়েছে বৈরি আবহাওয়ায় বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট ফ্লাইটের সব শেষ পরিস্থিতি ও সময়সূচি অনুযায়ী যাত্রীদের বিমানবন্দরে আসার আহ্বান জানিয়েছে বেশ কয়েকটি এয়ারলাইন্স মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক